আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাছের খনি দেখতে পাচ্ছেন সামুদ্রিক এটা কি মাছ আপনারা জানাবেন এটা কি মাছ এটা হচ্ছে সাগরের পোকা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মাছ টাটকা মাছ ধরলে মারা জেলে দেখতে সমুদ্রে মাছ শিকারের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা কিভাবে বঙ্গোপসাগরে মাছ শিকার করেন জেলেরা দেখুন শেষ পর্যন্ত কি ঘটে দর্শক দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রে মাছ শিকার করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের এক কোণে ওনারা মাছ শিকার করছেন অনেক বড় জাল এখানে ওনারা টানিয়েছেন আচ্ছা চলুন তাহলে দেখা যাক এখানে কি কি মাছ আছে আমরা হেঁটে গিয়ে দেখতে চাই কিভাবে ওনারা মাছ ধরছেন অনেক বড় পরিসরে জালটা ওনারা এখানে পেতেছিলেন এখন জালটা টানছেন অনেকক্ষণ যাবত দেখা যাক কি কি মাছ এখানে আছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন রায়ন ভাই আপনি জাল টানতে পারেন দেখতে পাচ্ছেন রায়ন ভাই জাল টানছে সমুদ্রের সুবিশাল ঢেউ এবং গর্জন আপনারা লক্ষ্য করছেন এবং এখানে মাছ ধরা হচ্ছে রায়ন ভাইও জাল টানছে ওনাদের সাথে বিশাল বড় জাল এগুলো কি এগুলো কি এটা কি বলে এটা হুজুর দেখা যাক রায়ন ভাই মাছ কয়টা পায় আজকে বড় বড় মাছ ধরবেন আচ্ছা দেখি কি কি মাছ আপনি ধরতে পারেন শেষ পর্যন্ত দেখি আসলে কি কি মাছ হুজুর কতক্ষণ লাগবে আর টানতে আরো আধা ঘন্টা হ্যাঁ কি বলেন এইটা যদি টানতে আরো আধা ঘন্টা লাগে যাই হোক শেষ পর্যন্ত দেখেন কি মাছ আসে এটা দেখার জন্য আসলে আসা কি মাছ আছে চলুন তাহলে দেখা যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্রে জাল টানার প্রসেস এবং এভাবেই ওনারা মাছ ধরেন দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র টাকা শেষ হয়ে গেছে সেন্ট মার্টিন ঘুরতে এসে অরিজিনাল যাইলে অরিজিনাল যাইলে দেখতে পাচ্ছেন একেবারে খাঁটি যাইলে কোনো ভেজাল আছে যাইলের মধ্যে কোনো ভেজাল নাই হুজুর কি কি মাছ পাওয়া যায় অনেক বড় বড় মাছ পাওয়া যায় অনেক বড় ছোট মাছ পাওয়া যায় এই যে এখানে একজন শায়েক জাল টানছেন ভাই ঘুরতে এসে সব টাকা শেখ একটা ছোট ছোট পেঁয়াজ একটা সিঙ্গারা 10 টাকা টাকা দে বাসায় টাকা খুঁজলে লাফাচ্ছে জোস তো সত্যি অসাধারণ ওই পাশে মাছ লাফাচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ ওনাদের মাছ ধরার এবং অন্যরকম জোস একটা ফিল মাশাল্লাহ বিশাল বড় জাল বিশাল বড় পরিসরে ওনারা পেতেছেন আর কি এখানে মাছ ধরা আমরা দেখতে আসলাম চমৎকার একটা ফিল এখানে কি ডলফিন মাছ আটকা পড়ে বড় বড় ডলফিন বড়গুলা পড়ে না এখানে সর্বোচ্চ কত কেজি মাছ ধরা পড়ছিল হুজুর হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন বিশাল জাল এই যে টাকা শেষ হলে ছেলেপেলেরা কি করা শুরু করে দেয় এখানে জেলে হয়ে যায় এক একজন কি একটা অবস্থা আচ্ছা ওই পাশে মাছ দেখা যাচ্ছে ইয়েস ওই পাশে বড় বড় মাছ আছে আমরা একটু ওই পাশটাতে যাব দেখতে পাচ্ছি ওই পাশে মাছ লাফাচ্ছিল আমরা যদি একটু দেখি এই পাশে মাছ আছে দেখতে পাচ্ছেন জাল দিয়ে ওনারা মাছ টানছেন কি অবস্থা দেখি ভাই মাছ লাফাচ্ছিল কই গেল আসার পর লাফানো বন্ধ হয়ে গেল নাকি আচ্ছা এই যে ওই পাশে মাছ লাফাচ্ছে অনেকগুলো পলাই যাচ্ছে এই যে ছোট মাছ এগুলো না জাল টানছেন অনেকজন মানুষ এখানে অনেক মাছ আসলে দেখা যাক এখানে শেষ পর্যন্ত কতটুকু মাছ কি মাছ এখানে আটকা পড়ে সেটাই এখন দেখার অপেক্ষা দর্শনার্থীরাও দেখতে আসছে কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই কি কি মাছ আছে ভাই এখানে কি কি মাছ আছে বড় ভাই মাছ বিক্রি হয় তবে ভিউটা মাশাল্লাহ কি পরিমাণ মাছ এখানে আটকা পড়ছে যদি আপনারা দেখেন অবাক লাগে যাচ্ছে মাছ এখানে অনেক মনকে মন মাছ আটকা পড়ছে একবারে জাল টেনে হয়ে যাবেন ওনাদের মাছ ধরার দৃশ্য দেখলে সত্যি এত মাছ ওনারা অবাক লাগে যাচ্ছে এখানে মাছ অনেক অনেক মাছ ধরা পড়ছে
মাশাআল্লাহ ওনাদের মাছ ধরার দৃশ্য দেখে সত্যি আমার অবাক লাগছে মাছ যেন খই ফুটছে মাছ যেন খই ফুটছে এবং অবাক লাগছে এখান থেকে কত মন মাছ ধরা পড়েছে কত মন মাছ যে ধরা পড়েছে ওনারা নিজেরাও জানেন না হিউজ মাছ সত্যি এই মাছগুলো এতটায় টাটকা আশা করছি অনেক সুস্বাদু হবে এখানে মাছ নিয়ে যাচ্ছেন ওনারা Wow, Jos, bai, mase, onik onik mase, dekhte pacchen apnara, niye asche mach onara, porjayokromik bhabe. Onik onik mase, shotti bhai, amar eto bhalo lagche, ekbar tan diye, eto mach onara dhorlo arki, obak lagche, ek tane eto mase, shotti er age kokhono erokom dekha hoy nai, ajke prothom bar dekhlam, ek tane eto mase. খাঁচায় খাঁচায় মাছ আমবাড়া আমবাড়া কি নাম আমবাড়া আমবাটা মাছ আমবাটা এটা কি দেখতে পাচ্ছেন সামুদ্রিক এটা কি মাছ আপনারা জানাবেন এটা কি মাছ এটা হচ্ছে সাগরের পোকা দেখতে পাচ্ছেন এটা মাছ সমুদ্রে ছাড়ে দেই আমরা ওনাদের না দিয়ে সমুদ্রে ছেড়ে দিয়ে গেল হ্যাঁ জিন্দা আছে সমুদ্রে আমরা মাছ ছেড়ে দিব দেখি 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 মাছগুলো জীবিত থাকে কিনা জীবিত থাকে কিনা দেখাইতে হবে বেশি দূরে যাওয়া যাবে না বেশি দূরে যাওয়া যাবে এই এই যাইয়েন না আর যাইয়েন দেখা যাক সমুদ্রে মাছ জীবিত থাকে কিনা আমরা ছেড়ে দিচ্ছি এই মরে যাচ্ছে না না হ্যাঁ মরে নাই এগুলো তো জীবিত এটা জীবিত না এই জীবিত না শুয়ে আছে শুয়ে না আচ্ছা বড় বড়টা ছেড়ে দেন দেখি কি অবস্থা এটা জীবিত মনে হয় এগুলো তো মরে যাবে এই ভাই মরে যাবে দেখেন সব ভাসে আছে তুলে নেন কই তো জালে ফর্সে সে তো নেট এরকম হয়ে গেছে এখন জালে ফর্সে তো প্রথমবার জালে আটকা পড়লে যা হয় এই ভাই আবার জাল টানবেন না না চলে যাব কাম দিয়ে এই হচ্ছে আমাদের মাছ ধরার ভিডিও